হজে সবাই টাকা খরচ করে গেলেও তিনি হজে খরচ নয়, উল্টো আয় করতেন লাখ লাখ টাকা। প্রতিবার হজ থেকে ফিরে কিনতেন জমি। বসত ভিটার অবস্থা ভালো না হলেও রয়েছে 20 বিঘা কৃষি জমি। এই তিনি হজে গিয়ে ভিক্ষা করার সময় গ্রেপ্তার হওয়া মতিয়া রহমান। সম্প্রতি তিনি হজে গিয়ে ভিক্ষা করার সময় সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। জানা যায়, মতিয়ার রহমান ছিলেন ডাকাত দলের সর্দার। গণপিটুনিতে দুই হাত হারালে ঘটনাক্রমে হয়ে যান হাজি। শুরু করেন হজের নামে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি। বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ভাটপাড়ার বাসিন্দা, যাকে গ্রামের সবাই মন্টু ডাকাত নামেই চিনেন। তিনি পেশায় ডাকাত সর্দার। ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির সময় ভেঙে যায় দুই হাতের আঙুল। একসময় দুই হাতের কবজি কেটে বাদ দিতে হয় তার। এরপর ডাকাতি পেশা বদলে বনে যান ভিক্ষুক। কেবল ভিক্ষুক বললেও তাকে কম বলা হবে, তিনি আন্তর্জাতিক মানের ভিক্ষুক। দেশে নয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এমনকি সৌদি আরবও বাদ যায়নি তার ভিক্ষাবৃত্তির মানচিত্র থেকে। এসব দেশের মধ্যে সবচেয়ে সুবিধাজনক জায়গাটিও ঠিকঠাক চিনে গিয়েছিলেন তিনি। প্রতি বছর হজের মৌসুমে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি করতেন। গত 15 বছরের আয় করা কোটি টাকায় আজ 20 বিঘা কৃষি জমির মালিক ষাটোর্ধ্ব এই ব্যক্তি। মা, স্ত্রী, এক ছেলে ও 3 মেয়ে নিয়ে ভাটপাড়ায় মন্টুর সংসার। স্ত্রী স্বীকার করেছেন, তার স্বামী একাধিকবার ভারত ও সৌদি আরবে গেছেন। মহামারীর কারণে গত 2 বছর তিনি যেতে পারেননি। তবে সৌদি আরব গিয়ে তার স্বামী কী করেন তা বলতে পারেননি তিনি। স্থানীয়রা জানান, মতিয়ার রহমান ডাকাতিতে ধরা পড়ে দুই হাতের কবজি হারানোর পর ভিক্ষাবৃত্তিতে নামেন। তিনি গ্রামে ভিক্ষা করতেন না, প্রতি বছর হজ মৌসুমে সৌদি চলে যেতেন। হজের মৌসুম শেষ হলে বেশিরভাগ সময় কাটাতেন প্রতিবেশী দেশ ভারতে। ধরা না পড়লে কেউ জানতই না যে তিনি বিদেশে ভিক্ষা করেন। সম্প্রতি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এবার ভিক্ষা করার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন। জানা যায়, এই পর্যন্ত 12 থেকে 13 বার হজে গিয়েছেন মতিয়ার। প্রতি বছর ভিক্ষা করে দেশে ফিরে একের পর এক কিনে চলেছেন জমি। এই পর্যন্ত 20 বিঘা জমি কিনেছেন তিনি। কিন্তু গত 22 জুন বিকেল 5টার দিকে মদিনা শরীফে ভিক্ষা করার সময় তাকে গ্রেফতার করে সৌদি পুলিশ। ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ এক শাখার উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহিনের সই করার কারণ দর্শানোর নোটিশে এই তথ্য জানানো হয়েছে। পরে 26 জুন হজ সম্পর্কিত ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে বাংলাদেশ হজ বিষয়ক মন্ত্রণালয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। ভিসার শর্ত ভঙ্গের কারণে মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় হজযাত্রীকে সৌদিতে পাঠানো ধানসিনী ট্রাভেলস এয়ার সার্ভিস নামে হজ এজেন্সির কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই হজযাত্রী সৌদি আরবে ব্যাগ হারিয়েছেন বলে মিথ্যা নাটক সাজিয়ে ভিক্ষা করেছিলেন। এতে সৌদিতে বাংলাদেশের ভাবমর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। পরে তদন্তে জানা যায়, ধানসিঁড়ির সেই হজযাত্রীকে গাইড করার মতো সৌদিতে কোনো মোনাজ্জিম এবং তার বসবাসের বাড়ি কিংবা হোটেলও ছিল না। এই ধরনের কাজের জন্য হজ এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না তা 3 কার্যদিবসের মধ্যে ব্যাখ্যাসহ জানতে চেয়েছে মন্ত্রণালয়।